আজকে তোমাদের ক্লাস 12 দ্বিতীয় বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় সেকেন্ড টার্মের দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পাঠ বচন পড়ানো হবে। বচন তাকে বলে যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বচন বলে। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদ, বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? আমরা আগে কি পড়েছি যে যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ, আর সর্বনাম পদ কি? বিশেষ্য পদের পরিবর্তে যেগুলো বসে তাকে বলে সর্বনাম পদ। মানে সেই বিশেষ্য বা সর্বনাম পদ মানে নাম বা তার পরিবর্তে যে পদটা বসে সেই পদের সংখ্যা নির্দেশ করে তাকে বচন বলে। বচন কত প্রকার কী কী? বচন হচ্ছে দুই প্রকার, এক বচন আর বহু বচন। এক বচন কাকে বলে? একটা আমরা বুঝেছি, এক মানে একটা বোঝায়, আর বহু মানে অনেক, একই রোধী। এক বচন মানে যেগুলো একটা বোঝাচ্ছে, বহু বচন মানে একের অধিক সংখ্যা, সেটা দুটো হতে পারে, চারটে হতে পারে, অনেক হতে পারে। এক বচন কাকে বলে? যে পদের দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে এক বচন বলে। যে পদের দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে বলে এক বচন। একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে বলে এক বচন। যেমন কি আমি, আমি মানে কি? শুধু নিজেকে বোঝাচ্ছে। সে ফুল, ফুল মানে একটা ফুলকে বোঝাচ্ছে। বালক, ঠিক আছে। এবার দেখো বহু বচন কাকে বলে? বহু বচন কাকে বলে? যে পদের দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়। যখন ফুলগুলোই অনেক হয়ে যাবে, একাধিক, একাধিক মানে কি? একের অধিক, একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাবে তখন হয়ে যাবে কি? বহু বচন। যেমন কি আমিটা কি হয়ে যাবে? আমরা, সেটা হয়ে যাবে তারা। ফুলটা কি হবে? ফুলগুলি। বালক কি হয়ে যাবে? বালকেরা। তাহলে যখন যে পদের দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বোঝায় তাকে বলে এক বচন, যে পদের দ্বারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় তাকে বলে বহু বচন। যেমন এখানে বলেছে দেখো বহু বচন উদাহরণ আমরা, তোমরা, গরুগুলি, গাছপালা প্রভৃতি। এবার নিচে দেখো দেওয়া আছে এক বচন বহু বচনের কিছু উদাহরণ দেওয়া আছে। গরু, গরুগুলি, পাখি, পাখিগুলি, টেবিল, টেবিলগুলি, জামা, জামাগুলি, পর্বত, পর্বতমালা, জল, জলরাশি, বৃক্ষ, বৃক্ষরাজি, ছাত্র, ছাত্রবৃন্দ, ফুল, ফুলগুলি, ছেলে, ছেলেরা, চাকর, চাকরেরা, সৈন্য, সৈন্যরা, শিক্ষক, শিক্ষকেরা, পুরোহিত, পুরোহিতেরা, গাছ, গাছপালা, মেঘ, মেঘপুঞ্জ, দর্শক, দর্শক মণ্ডলী, কাগজ, কাগজপত্র, কাপড়, কাপড় চোপড়, প্রশ্ন, প্রশ্নাবলী। সর্বনাম পদের বহু বচন দিয়েছে আমি, আমরা, আমার, আমাদের, তুমি, তোমরা, তোমার, তোমাদের, সে, তাহারা, এর, এদের, ইহা, ইহারা, এইটি, এইগুলি, কোনটি, কোনগুলি, তাহার, তাহাদের, তাহাকে, তাহাদিগকে, আমাকে, আমাদিগকে। এবার বলেছে একই পদ দুবার বসিয়ে বহু বচন। গাছে, 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 দিন, 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 কে, 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 ফুলে, ফুলে, দলে, 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 দেশে, 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 কুঞ্জে, 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 গ্রামে, 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 মনে, 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 পাকা, পাকা, পাকা। এগুলো ভালো করে তোমরা পড়বে এই পাতার, এই পাতার কাজগুলো যেগুলো দেওয়া আছে উদাহরণ। আর তারপরে দেখো অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে এগুলো আমি সব সিলেবাসে করে দিয়েছি। তাহলে এক বচন আর বহু বচনটা মুখস্থ করবে ভালো করে।
লিখবে।